আমি নূর রাফিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর, সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, বিষয় সার্ভিং ওয়ান, বিষয় কোড 66432। শিকল জরিপের মূলনীতি, তৃতীয় ক্লাস। শিকল জরিপের প্রধান মূলনীতি, ত্রিভুজ আইনের ভিত্তিতে জরিপ করাই শিকল জরিপের প্রধান মূলনীতি। শিকল রেখা কি? শিকল জরিপকালে যখন যে রেখার পরিমাপ নেওয়া হয় তখন ওই রেখাই শিকল রেখা। ভিত্তি রেখা, শিকল জরিপের সর্বাপেক্ষ বড় প্রধান জরিপ রেখাকে ভিত্তি রেখা বলা হয়। শিকল জরিপে পরিচালনার নীতিগুলো আমি একটু বর্ণনা করছি। শিকল জরিপ পরিচালনা করতে কি কি নীতি ব্যবহার করা হয়? শিকল জরিপের কাজ আস্ত হতে অংশের দিক করতে হবে, কখনো অংশ হতে আস্তের দিকে করা উচিত নয়। ভুলের মাত্রা কমানোর জন্য এ নীতি অনুসরণ করা হয়। যদি বৃহৎ ত্রিভুজ পরিমাপের ক্ষেত্রে সামান্য ভুলও হয়, তা ছোট ত্রিভুজে রূপান্তরের পর পরিমাপকালে ভুলের মাত্রা শূন্যতে বা প্রায় শূন্যতে পৌঁছায়। এ নিয়ম অনুসরণের ফলে বড় ভুলের মাত্রা কমে যায়, ছোটগুলো নিয়ন্ত্রণ এবং আঞ্চলিকরণ করা হয়। তাই শিকল জরিপকালে কতিপয় নিয়ন্ত্রণ বিন্দু বা বাধ্যতামূলক বিন্দু স্থির করে নিতে হয়। কাজের পরিশুদ্ধতা যাচাইয়ের জন্য গ্রন্থি রেখা যাচাই করা বা প্রমাণ রেখা অবশ্যই পরিমাপ করতে হবে। তিন, প্রধান প্রধান রেখাগুলোর পরিমাপ ও বিশেষ গুরুত্বপূর্ণ বিন্দুগুলোর অবস্থান কমপক্ষে দুইটি নিরপেক্ষ পরিমাপ পদ্ধতিতে জানতে হবে। চার, সরজমিনে প্রাপ্ত তথ্যাদি সতর্কতার সাথে নিখুঁত স্পষ্ট ও যথাযথভাবে জরিপ লিপিতে রেকর্ড করতে হবে। ভিত্তি রেখা তো বললামই যে শিকল জরিপের সর্বাপেক্ষা বড় প্রধান জরিপ রেখাকে ভিত্তি রেখা বলা হয়। কিন্তু প্রায়শই এটা জরিপ শিকল জরিপে ব্যবহৃত হয়। এ রেখাটি অন্যান্য সব রেখার দিক নির্দেশনা প্রদান করে এবং এটার উপরই সারিবদ্ধ ত্রিভুজ কাঠামো তৈরি করা হয়। লম্বালম্বি দিকের মাঝ বরাবর যথাসম্ভব সমতল ভূমিতে নির্বাচন করা হয়। এটাকে আনুভূমিকভাবে বিশুদ্ধতার সাথে পরিমাপ করতে হয়। এটা বিশুদ্ধ পরিমাপ পাওয়ার জন্য দুই তিন বার পরিমাপ নেওয়া উচিত। যেহেতু পুরো জরিপ কার্যের বিশুদ্ধতা ভিত্তি রেখা বিশুদ্ধ পরিমাপ ও সোজা হওয়ার উপর নির্ভর করে, তাই ভিত্তি রেখার সারল্য সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে। গ্রন্থি রেখা, গ্রন্থি রেখা কি? টাই লাইন, গ্রন্থি রেখাকে বলা হয় টাই লাইন। প্রধান জরিপ রেখার উপর নির্ধারিত গ্রন্থি
রেখাকে গ্রন্থি রেখা বলা হয়। গ্রন্থি রেখা তন্ত্র দুটি কাজ করে থাকে। এটা ত্রিভুজ কাঠামোর বিশুদ্ধতা যাচাইয়ে সহায়তা করে। দুই, এর এলাকার বিভিন্ন তথ্যাদি, বিভিন্ন ত্রিভুজের ভিতরে বিভিন্ন বস্তু সংক্রান্ত তথ্যাদি, বিশেষ করে যেগুলো প্রধান জরিপ রেখা হতে দূরে সংগ্রহে সহায়তা করে। নিরীক্ষা রেখাও বলা হয়। সুঠাম ত্রিভুজ, সুঠাম ত্রিভুজ কি? যে ত্রিভুজের কোন কোণই 120 ডিগ্রির বেশি নয় এবং কোন কোণই 30 ডিগ্রির কম নয়, এরূপ ত্রিভুজই সুঠাম ত্রিভুজ। তবে সমবাহু ত্রিভুজই উত্তম সুঠাম ত্রিভুজ। শিকল জরিপ, সুঠাম ত্রিভুজ আবার দুই প্রকার, একটা হচ্ছে সুঠাম ত্রিভুজ আর একটা হচ্ছে অসুঠাম ত্রিভুজ। শিকল জরিপটা কি? যে জরিপের শিকল বা টেপ দিয়ে শুধুমাত্র রৈখিক পরিমাপ নেওয়া হয় এবং এতে কোনো কৌণিক পরিমাপ নেওয়া হয় না, তাকে শিকল জরিপ বলা হয়। এর আগেই বললাম যে সুঠাম ত্রিভুজ, তাহলে শিকল জরিপে সুঠাম ত্রিভুজ গঠন করা হয় কেন? শিকল জরিপের নকশা অঙ্কনকালে জরিপ স্টেশনগুলোর অবস্থানে বিচ্যুতি না ঘটার জন্য বা স্টেশনগুলোর বিচ্যুতি বা সরে যাওয়া সীমিত পর্যায়ে রাখার জন্য শিকল জরিপে সুঠাম ত্রিভুজ গঠন করা হয়। শিকল জরিপের সুবিধা, আমরা যে শিকল জরিপ করব তাহলে তার সুবিধা কি কি দেখি। সমতল ভূমি জরিপে এ জরিপ খুবই উপযোগী। এ জরিপের দৈর্ঘ্য মাপন, ক্ষেত্রফল নিরূপণ, ভূমি বণ্টন ও সীমানা নির্ধারণ খুবই সহজ। এ জরিপে সকল বাহুর মাপ সরাসরি গ্রহণ করা হয়। এ জরিপে জরিপ লিপি পরিমাপের সাথে সাথে তৈরি করা হয়, বিধায় শুদ্ধাশুদ্ধি যাচাইও সহজ। চুম্বকীয় আকর্ষণ অন্যান্য প্রাকৃতিক প্রভাবে এ জরিপের প্রভাব ফেলে না। এ জরিপের লিপি, জরিপ লিপি হতে নকশা অঙ্কনে হিসাব নিকাশের জটিলতা নাই। এটি জরিপের একটি সহজ পদ্ধতি এবং এতে ব্যয়ের পরিমাণও কম। এবার সুবিধা পড়লাম, এবার অসুবিধা কি কি অসুবিধা হতে পারে শিকল জরিপে দেখে নিই। শিকল জরিপ বনজ এলাকায়, ঘনবসতি এলাকা, প্রাকৃতিক প্রতিবন্ধকতা সম্পন্ন এলাকার জন্য উপযোগী নয়। টান, ঝুলন, তাপমাত্রা ইত্যাদি এ জরিপের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। সুবিশাল এলাকার জন্য এ জরিপ উপযোগী নয়। আপেক্ষিক অবস্থান ভিত্তিক জরিপ বিধায় সীমানা নির্ধারণ ও ভূমি বণ্টনে অসন্তোষ দেখা দিতে পারে। এ জরিপের সকল বাহুর দৈর্ঘ্য পরিমাপ করতে হয়, বিধায় সময় অধিক লাগে। ভিত্তি রেখা, আগে পড়েছি যে ভিত্তি রেখা, তাহলে ভিত্তি রেখা নির্বাচনের কি কি বিষয় আমরা জানব বা দরকার? ভিত্তি রেখা জরিপ এলাকার মাঝ বরাবর নির্বাচন করতে হয়। যেখানে জরিপ করব সেই এলাকার মাঝ বরাবর ভিত্তি রেখাটা নির্বাচন করতে হবে। ভিত্তি রেখা সমতল ভূমিতে হয় উত্তম। ভিত্তি রেখার সাথে সুঠাম ত্রিভুজ কাঠামো গঠনের সহযোগী উপযোগী অবস্থায় ভিত্তি রেখা নির্বাচন করতে হবে। বন্ধুরতা, প্রাকৃতিক প্রতিবন্ধকতা পরিহার অবস্থায় ভিত্তি রেখা নির্বাচন করতে হবে। ভিত্তি রেখা সরল ও পরিদৃশ্যতা বজায় রেখে নির্বাচন করতে হবে। পরিবেশ অনুকূলে হলে ভিত্তি রেখা জরিপ এলাকার লম্বালম্বি ও আড়াআড়ি নির্বাচন করাই শ্রেয়। ভিত্তি রেখা এবং জরিপ রেখার মধ্যে পার্থক্য কি? দেখো, শিকল জরিপের যখন জরিপ করব কোনো এলাকার দৈর্ঘ্য, তখন মাঝ বরাবর সোজা সরলভাবে সমতল ভূমিতে নির্বাচন। সর্বাপেক্ষা বড় জরিপই হচ্ছে রেখা, ভিত্তি রেখা জরিপ রেখাই হচ্ছে সর্বাপেক্ষা, যেটা যে জরিপটা করে যে রেখাটা পাওয়া যাবে সবচেয়ে বড় সেটাই হচ্ছে ভিত্তি রেখা। আর শিকল জরিপে যখন যে রেখা জরিপ করা হয় তখন ওই রেখাকে জরিপ রেখা বলা হয়। ভিত্তি রেখার মাপ নেওয়ার সময় ভিত্তি রেখার একটি জরিপ রেখা পক্ষান্তরে যে কোনো জরিপ রেখাই হচ্ছে ভিত্তি রেখা নয়। ভিত্তি রেখা ও যাচাই রেখার এবার পার্থক্য, এর আগে কি বললাম ভিত্তি রেখা ও জরিপ রেখার পার্থক্য, এখন হচ্ছে ভিত্তি রেখা এবং যাচাই রেখার পার্থক্য। শিকল জরিপে জরিতব্য এলাকার দৈর্ঘ্যের দিকে মাঝ বরাবর সোজা সরলভাবে সমতল ভূমিতে নির্বাচিত
সর্বাপেক্ষা বড় রেখায় ভিত্তি রেখা। এ রেখার উপরই সুঠাম ত্রিভুজ কাঠামো গঠন করা হয় এবং জরিপকালে সকল ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্যের মাপ নেওয়া হয়। পক্ষান্তরে প্রত্যেকটি ত্রিভুজের যাচাইকল ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর নির্বাচিত বিন্দু সংযোজিত রেখাকে যাচাই রেখা বলা হয়। নকশায় অঙ্কনকালে যাচাই রেখা শুধুমাত্র ত্রিভুজ বিশুদ্ধ আছে কিনা তা যাচাইয়ে ব্যবহৃত হয়। শিকল জরিপের মূলনীতি কি কি মূলনীতি আমরা অনুসরণ করি? যে জরিপ কাজে আস্ত হতে অংশের দিক করতে হবে, কাজের বিশুদ্ধতা যাচাইয়ে যাচাই রেখা বা নিরীক্ষা রেখার পরিমাপ নিতে হয় এবং দুটি স্বতন্ত্র পরিমাপে প্রধান প্রধান রেখা পরিমাপ নিতে হয় এবং সরজমিনে নিখুঁতভাবে পরিমাপের রেকর্ড জরিপ লিপিতে লিপিবদ্ধ করতে হয়। নিরীক্ষা রেখা বা প্রধান প্রমাণ রেখা বা যাচাই রেখা যেকোনো একটা হয়, নিরীক্ষা রেখা বা প্রমাণ রেখা বা যাচাই রেখা, তিনটা একই জিনিস। শিকল জরিপের ত্রিভুজায়নের ত্রিভুজ কাঠামো প্রত্যেকটি ত্রিভুজের পরিমাপের বিশুদ্ধতা যাচাই করার জন্য প্রত্যেকটি ত্রিভুজের শীর্ষবিন্দু হতে এর বিপরীত বাহুর কোনো নির্বাচিত বিন্দু সংযোগ করা হয়। এই সংযোজিত রেখাকে নিরীক্ষা রেখা বা প্রমাণ রেখা বা যাচাই রেখা বলা হয়। জরিপ স্টেশন কি এবং কত প্রকার ও কি কি? জরিপ রেখার শুরু হতে শেষ পর্যন্ত বিন্দুকে জরিপ স্টেশন বলে। জরিপ স্টেশন দুই প্রকার, একটা হচ্ছে প্রধান স্টেশন আর একটা হচ্ছে অপ্রধান বা গ্রন্থি স্টেশন। শিকল জরিপের উদ্দেশ্য কি কি? উদ্দেশ্য যে কোনো কোনো এলাকার ক্ষেত্রফল নির্ণয়ের উদ্দেশ্য, কোনো এলাকার নকশা তৈরিকরণের উদ্দেশ্যে, পূর্ব জরিপে নির্ধারিত সীমানা পূর্ণ সংস্থাপনের উদ্দেশ্যে আর ভূমি বণ্টনের উদ্দেশ্যে আমরা শিকল জরিপ করে থাকি। শিকল জরিপে প্রথম হতে বা আস্ত হতে, আস্ত মানে কি পুরোটাই বা গোটা হতে অংশের দিকে মানে খণ্ড খণ্ড দিকে আর কি জরিপ কাজ করা হয় কেন? শিকল জরিপের কাজ আস্ত হতে অংশের দিকে করতে হবে, কখনো অংশ হতে আস্তের দিকে করা উচিত নয়। ভুলের মাত্রা কমানোর জন্য এই নীতি অনুসরণ করা হয়। যদি বৃহৎ ত্রিভুজ পরিমাপের ক্ষেত্রে সামান্য ভুলও হয় তা ছোট ত্রিভুজে রূপান্তরিত পর পরিমাপকালে ভুলের মাত্রা শূন্যতে প্রায় শূন্যতে পৌঁছায়। এ নিয়ম অনুসরণের ফলে বড় ভুলের মাত্রা কমে যায় আর ছোটগুলো নিয়ন্ত্রণ ও আঞ্চলিককরণ করা যায়। শিকল জরিপে সুঠাম ত্রিভুজ গঠন করা হয় কেন? শিকল জরিপে জরিতব্য এলাকা ত্রিভুজায়ন কালে স্টেশনগুলো এমনভাবে নির্বাচন করতে হয় যেন এলাকার নকশা অঙ্কন কালে প্রকৃত অবস্থানে থাকে এবং ওই স্টেশনগুলো অবস্থান নকশায় অবস্থান নির্ধারণ কালে ভিত্তি রেখা দুই প্রান্তে হতে দুই বাহুর দৈর্ঘ্যের সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ এঁকে চাপ দয়ের ছেদ বিন্দুতে স্টেশন বিন্দুর অবস্থান চিহ্নিত করা হয়। কিন্তু কোনো বাহু পরিমাপে ভুল হলে স্টেশন প্রকৃত অবস্থান হতে আর এই বিচ্যুতির পরিমাণ স্টেশন বিন্দুতে অর্থাৎ চাপদয়ের ছেদ বিন্দুতে সৃষ্ট কোণের পরিমাণের উপর নির্ভর করে। যদি স্টেশন বিন্দুতে সৃষ্ট কোণের পরিমাণ 90 ডিগ্রি হয় তবে কোনো বাহুর দৈর্ঘ্যের পরিমাপে ভ্রান্তির সমপরিমাণ স্টেশন বিন্দু বা 30 ডিগ্রি হয় তবে সরে যাওয়ার পরিমাণ যথাক্রমে বাহু দৈর্ঘ্যের ভ্রান্তির পরিমাণের 1.15 গুণ বা 2 গুণ হয়ে থাকে। কোণের পরিমাণ আরো সূক্ষ্ম হলে স্টেশনে বিচ্যুতি বা সরে যাওয়ার পরিমাণ অধিক হারে বাড়তে থাকে। তাই শিকল জরিপে নকশা অঙ্কনকালে স্টেশনগুলোর অবস্থান বিচ্যুতি না ঘটার জন্য বা বিচ্যুতি সীমিত পর্যায়ে রাখার জন্য শিকল জরিপে ত্রিভুজায়নের সুঠাম ত্রিভুজ গঠন করা হয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। Yes.